নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মাধ্যমিক জিওগ্রাফি 2025-এর একটি সাজেশন পেপার, অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিকে পরীক্ষা দেবে তাদের জন্য একটি সাজেশন। এর আগে আমি বহির্জাত প্রক্রিয়া এবং নদীর কাজ থেকে একটি সাজেশন দিয়েছিলাম, আজকে আমি হিমবাহের কাজ থেকে আলোচনা করব। আমি এইভাবে পরের পর মাধ্যমিকের যতগুলি চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টারের পরের পর সাজেশন আলোচনা করে যাব এবং ভিডিওগুলি তোমরা দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। তো শুরু করছি, প্রথমে 5 নম্বরের কোশ্চেন, তারপরে বলবো 3 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন এবং 1 নম্বরের কোশ্চেনের কী করবে সেটা আমি পরে বলছি। তো প্রথমে যে কোশ্চেনটি আছে 5 নম্বরে সেটি হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। যারা এর আগে আমার ভিডিও দেখেছো তারা জানো যে কোশ্চেনের পাশে আমি কতটা ইম্পর্টেন্ট সেই জন্য একটা করে স্টার মার্ক দিয়ে রাখি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটার ক্ষেত্রে 3টে স্টার থাকে, তারপর 2টো স্টার, 1টা স্টার। তো এই স্টার মার্কগুলি দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এই প্রশ্নটি কতটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ খুব ভালোভাবে করে যাবে, তাহলে এর থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে, ক্লিয়ার। আসছি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। অর্থাৎ হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বলতে তোমাদের রয়েছে, দেখবে কতগুলো শেষের দিকে, অর্থাৎ হিমবাহ অধ্যায়েরই শেষের দিকে রয়েছে যে হিমবাহ এবং জলধারার কার্যের ফলে সৃষ্ট 5টা ভূমিরূপ রয়েছে। তোমরা 5টা ভূমিরূপই ভালোভাবে করে যাবে, 3টে আসতে পারে আবার 5টাও আসতে পারে। প্রশ্নটাতে 2টো মার্ক্স স্টার দিয়ে রেখেছি, অর্থাৎ প্রশ্নটা এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন, তবে এটা সেকেন্ড চয়েসে থাকবে। 3টে স্টার থাকলে ফার্স্ট চয়েস, এটা হচ্ছে সেকেন্ড চয়েস হিসেবে তোমরা করে যাবে এই চ্যাপ্টার থেকে, ক্লিয়ার। তবে ইউনিট টেস্টের জন্য বা তোমাদের স্কুলে যে পরীক্ষা হবে তার জন্য কিন্তু এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এরপর আসছি 3 নম্বর কোশ্চেন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। প্রশ্নটি সচরাচর আসে না কিন্তু দিয়ে দিতেও পারে, 3টে ভূমিরূপ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে খুব ভালোভাবে করে যাও। এই 3টে প্রশ্ন করে গেলে কিন্তু আশা করছি হিমবাহ অধ্যায় থেকে তোমরা যদি বড় প্রশ্ন আসে তাহলে এখান থেকে একটা কমন পেয়ে যাবে, ক্লিয়ার। মাধ্যমিক ভূগোল নোটস 2025, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায়ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিস এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে, নোট ফ্রি অফ কস্ট নয়, ফিস দিয়ে নোট নিতে হবে। এরপরে আসবো আমি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নও আমি বেশি দেব না, খুব কম প্রশ্নই দিচ্ছি, আশা করি এই প্রশ্নের মধ্যেই চলে আসবে, ক্লিয়ার। প্রথমে যেটি আসছি সেটি হচ্ছে রসে মতানে এবং ড্রামলিনের পার্থক্য। প্রশ্নটিতে যতগুলি স্টার মার্ক দেব ততগুলি দেওয়াটাই কম হয়ে যাবে, তাই জন্য বলবো এই প্রশ্নটি খুব ভালোভাবে করে যেও। রসে মতানে এবং ড্রামলিনের পার্থক্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমি এখানে বলবো 6 থেকে 7টা পয়েন্ট খুব ভালোভাবে করে যেও। যারা আমার নোট নিয়েছ তারা দেখতে পাবে যে আমার নোটেতে দেওয়া রয়েছে এবং নোটে যেভাবে ভূমিকা, যেভাবে পার্থক্যের বিষয়, যেভাবে তোমাদের পার্থক্যটা করে দেওয়া আছে ওইভাবেই কিন্তু পার্থক্যটা লিখবে, তাহলে ফুল মার্কস পাবে। কিন্তু পার্থক্যতে কিন্তু পুরোপুরি ফুল মার্কস থাকে যদি তুমি 6টা থেকে 7টা পয়েন্ট লিখে দিতে পারো। এরপরও একটি প্রশ্ন রয়েছে পার্বত্য হিমবাহ এবং পাদেশীয় হিমবাহের পার্থক্য। তোমাদের হিমবাহের যে 3টে শ্রেণীবিভাগ রয়েছে, তো 3টে শ্রেণীবিভাগের মধ্যে পার্বত্য হিমবাহ এবং পাদেশীয় হিমবাহের মধ্যে যদি পার্থক্য আসে তাহলে কিন্তু প্রশ্নটি এই উত্তরটি করবে এবং প্রশ্নটি বলতে পারি যে খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও কিন্তু এই প্রশ্নটি আসার চান্সও রয়েছে। হলো, এরপরে আসছি লাস্ট কোশ্চেন এবং হিমবাহ অধ্যায় থেকে 3 নম্বরের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রশ্নটির উত্তরটি একটু কঠিন, এতে ছবি আঁকতে হবে এবং প্রশ্নটির উত্তরটি খুব ভালোভাবে লিখতে হবে। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কীভাবে, অর্থাৎ ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টির কারণ বা সৃষ্টির প্রক্রিয়া, একই প্রশ্ন কিন্তু ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়, এই 3টে প্রশ্ন ছিল 3 নম্বরের, ক্লিয়ার। তাহলে এই 3টে প্রশ্ন 3 নম্বরের জন্য আর 3টে প্রশ্ন 5 নম্বরের জন্য, তাহলে কিন্তু হিমবাহের কাজ অধ্যায়টা মোটামুটি কমপ্লিট। এখান থেকে প্রশ্ন আসলে এই 6টি প্রশ্নের মধ্যেই আসবে। তো এই ছিল আমার আজকের হিমবাহের কাজ, এর পরে চ্যাপ্টার আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো
এবং যারা নোট নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে ওঠা নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? ফ্রি অফ কস্ট নয়, মূল্য দিয়ে, ঠিক আছে, নোট নিতে হবে। তো সেখানে অধ্যায়ভিত্তিক পুরো তোমাদের সিলেবাসের নোট তৈরি করা আছে, বাই পোস্ট তোমাদের বাড়িতে নোট পৌঁছে যাবে। তো ভিডিওটা এখানে আপাতত আমি শেষ করলাম।